হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7। আমি সুমন ঘোষ। গত 24th of February ক্যালকাটা হাইকোর্টের এলডি এক্সাম হয়ে গেল, তো আমি আজকের ক্লাসে ওই এলডি এক্সামেরই তোমাদের অ্যান্সার পেপার নিয়ে চলে এসেছি, অ্যান্সার শিট নিয়ে চলে এসেছি। এটা যদিও আনঅফিসিয়াল, তবে আমি যথেষ্ট রিসার্চ করার পরে অ্যান্সারগুলো তোমাদের জন্য প্রোভাইড করলাম। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের যেমন অ্যান্সার শিট তো দেবোই, তার সঙ্গে সঙ্গে অ্যাপ্রক্স কাট অফ কত হতে পারে, আমি এটা স্বীকার করি যে কাট অফ কত হতে পারে এটা নির্ধারণ করা মানে একদম মূর্খামির কাজ, এটা কখনোই সম্ভব না যতক্ষণ রেজাল্ট আসছে। তবে এই পরীক্ষাটাতে 90 মিনিট টাইম ছিল, 100 নম্বরের কোশ্চেন ছিল এবং এক নেগেটিভ ছিল। দ্যাট মিন্স একটা ভুল করলে এক নেগেটিভ, মানে কাট অফ কম যাবে। তো প্রথমে আমি অ্যান্সার পেপারটা নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং তারপরে অ্যাপ্রক্স কাট অফ কত হতে পারে একটা আমরা একটা আউটার নলেজ একটা দেখব, একটা দেখব যে কাট অফ কত হতে পারে। যাই হোক, বেশি দেরি করছি না, শুরু করছি। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দিয়ে বেল আইকনটি প্রেস করুন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। আমি আমার চ্যানেলে মূলত জেনারেল অ্যাওয়ারনেস টপিকের উপর আলোচনা করে থাকি বা এই ধরনের কোনো এক্সাম যেগুলো অফলাইন মোডে হয়ে থাকে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করে থাকি। আর বেশি দেরি করছি না, তাহলে ভিডিওটি শুরু করছি। তো প্রথম কোশ্চেন ছিল যে ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ পটাটো অবটেন্ড। তো প্ল্যান্টের কোন পট থেকে পটাটো পাওয়া যায় না, এটা অবশ্যই স্টেম হবে, কিন্তু এটা রুট কিন্তু নয়, র্যাডিস মানে মূলো গাজর, এই ক্ষেত্রে কিন্তু ওটা রুট হতো, কিন্তু আলুর ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এটা স্টেম হবে। নাম্বার টু বলেছিল দ্য অ্যাপেল টু ইজ, অ্যাপেল টুটা কি? চারটা অপশনের মধ্যে কারেক্ট অপশন হবে এ, কম্পিউটার অফ ফোর্থ জেনারেশন। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, আমি এটা কিন্তু তোমাদের যে বুকলেট সিরিজ সি ছিল সেই সি এর কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম, তো যাদের সি তারা তো ডাইরেক্ট মিলে নিতে পারবে, আর যারা এ বি বা ডি ছিলে তারা একটু কোশ্চেনগুলো দেখে মিলিয়ে নিও। আর যারা এক্সামটা দাওনি তাদের জন্য বলছি, আমি এই কোশ্চেন পেপারটা আমার তোমরা ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারো, প্র্যাকটিস করে নিতে পারো, পরবর্তী আপকামিং তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। কিন্তু তো যাই হোক, এরপর চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার থার্ড, বলছে যে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। তো ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের সময় ইউএসএ প্রেসিডেন্ট কে ছিল না, এটা ছিল কিন্তু ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। নাম্বার ফোর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে চারটে ওর গতিবিধি সম্পর্কে বলেছিল এর মধ্যে কোনটা কারেক্ট নয় তাই বলেছিল। এটার অপশনটা কিন্তু অপশন নাম্বার বি হবে, যে সেটেলস ইলেকটোরাল ডিসপিউটস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার কোশ্চেন নাম্বার ফাইভ, দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্টস দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়ালস অফ দ্য ফ্রেম ইজ। এটা কারেক্ট অপশন কিন্তু অপশন সি, প্রেমেবল হবে। নাম্বার সিক্স, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভস ক্যান প্রোপাগেট ইন ভ্যাকাম, মানে নিচের মধ্যে কোন ওয়েভসটা ভ্যাকামের মধ্যে দিয়ে প্রোপাগেট করতে পারে, এটা কিন্তু টু থেকে ফোর হবে, মানে লাইট ওয়েভস, এক্স রেজ এবং আল্ট্রাসোনিক ওয়েভস, এই তিনটেই কিন্তু ভ্যাকামের মধ্যে দিয়ে প্রোপাগেট হতে পারে। তো আমাদের কিন্তু কারেক্ট অপশন হবে অপশন নাম্বার সি, টু টু ফোর, লাইট ওয়েভস, এক্সেস এবং আল্ট্রাসোনিক ওয়েভস। তারপর কোশ্চেন নাম্বার সেভেন, কম্পিউটার ইউজ তারপরে কতগুলো নাম্বার সিস্টেমের কথা বলে দিয়েছিল, কি করার জন্য? না টু স্টোর ডেটা অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন, না ডেটা স্টোর করার জন্য এবং ক্যালকুলেশনের জন্য কম্পিউটার কি ধরনের নাম্বার সিস্টেম ইউজ করে, এটা কিন্তু বাইনারি হবে অপশন নাম্বার এ। এরপর বন্দে মাতরম ইজ টেকেন ফ্রম, আমরা সকলেই জানি, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কোশ্চেন নাম্বার নাইন, এখানে একটা ছক দিয়েছিল তোমাদেরকে মেলানোর জন্য, এদিকে ঋক বেদ, যজুর্বেদ, সমবেদ এবং অথর্ববেদ দিয়েছিল, এদিকে কোন বেদের মধ্যে কি পার্ট রয়েছে, এটা কিন্তু অপশন নাম্বার ডি হবে। দেখো ঋগ্বেদে কিন্তু রিচুয়ালসের কথা বলে দেয়, তো পি এর সঙ্গে টু যাবে, দেখো এখানে অপশন নাম্বার ডিতে কিন্তু পি এর সঙ্গে টু যাচ্ছে। এবার কোশ্চেন নাম্বার টেন বলেছিল দ্য স্টেটস দ্যাট হ্যাভ কমন বর্ডার উইথ চায়না, চায়নার সঙ্গে কমন বর্ডার কোন কোন স্টেটে রয়েছে, এক্ষেত্রে কিন্তু জম্মু কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ হবে, সো অপশন নাম্বার সি, ওয়ান অ্যান্ড থার্ড হবে কিন্তু কারেক্ট অপশন। এরপর চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার ইলেভেন, এখানে বলেছে দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর ওয়াজ অ্যাকর্ডেড স্পেশাল স্টেটাস আন্ডার, তো জম্মু কাশ্মীরকে কোন কোন স্পেশাল স্টেটাসের মধ্যে নিয়ে আসা হয়েছে। তোমরা তো জানো পুলওয়ামা অ্যাটাকের পরে, তোমরা যারা একটুকু নিউজ চ্যানেল খুলেছো তারা এমনিতেই করতে পারবে, এটা আর্টিকেল নাম্বার 370 35 এই নিয়ে বহুত বিবাদ চলছে, তো আর্টিকেল নাম্বার 370 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে কারেক্ট স্পেল করতে বলেছিল ব্লাসফেমি, এটা কিন্তু প্রথম যে অপশনটা রয়েছে BLASPHEMY সেটা কিন্তু হবে। এরপর বলেছিল হোয়েন ডিড ফ্রেঞ্চ রেনেসা টেক প্লেস, ফ্রেঞ্চ রেনেসা কবে গঠিত হয়েছিল, এটা কিন্তু বিটুইন 15th and 17th century হবে, বিটুইন 15th and 17th century। এরপর কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ এগ্রিড টু অ্যাকসেপ্ট পেমেন্ট অফ এক্সপোর্টস ওয়াইল অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডিউসার্স অফ টু ইন্ডিয়া ইন টার্মস অফ রুপিজ ইনস্টিড অফ ডলার অ্যান্ড এনি আদার কারেন্সি, বলছে নিচের মধ্যে কোন দেশটাকে বর্তমানে ভারতের মুদ্রা গ্রহণ করবে বলেছে,
যখন সেখান থেকে আমরা কোনো জিনিসকে আমদানি করব, সেটা এক্সপোর্ট অয়েলের ক্ষেত্রে হতে পারে বা পেট্রোলের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অপশন নাম্বার বি হবে ইরান, ইরান উইল বি দ্য কারেক্ট অপশন। এবার কোশ্চেন নাম্বার 15 বলে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্ডিশন ফর বিকামিং আ সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে চারটে অপশন দিয়েছিল, নিজের মধ্যে কোনটা কন্ডিশন নয় সিটিজেন হতে গেলে, এটা কিন্তু অবশ্যই কোনটা হবে না, অ্যাকোয়ারিং প্রপার্টি হবে। দেখো ইন্ডিয়ান সিটিজেন হতে গেলে পরে কিন্তু চারটে কন্ডিশন ফুলফিল করতে হয়, সেটা হচ্ছে বার্থ, রেজিস্ট্রেশন, ডিসেন্ট এবং ন্যাশনালাইজেশন। এখানে রেজিস্ট্রেশনটা দেওয়া ছিল না, বার্থ, ডিসেন্ট এবং ন্যাশনালাইজেশন ছিল, তো কারেক্ট অপশন হবে কিন্তু অ্যাকোয়ারিং প্রপার্টি। এবার কোশ্চেন নাম্বার 16, কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস কবে পালন করা, আমরা সকলে জানি 26 নভেম্বর, কারণ এই দিনই সংবিধান লেখার কাজ কমপ্লিট হয়েছিল, কিন্তু সেদিন কিন্তু সংবিধান আমরা শুরু করিনি, সংবিধান আমাদের কার্যকর হয়েছিল কিন্তু 26শে জানুয়ারি। তাই জন্য অনেকজন কিন্তু ভুল করে তোমরা 26 জানুয়ারি লাগিয়ে এসেছো হয়তো বা, কিন্তু কনস্টিটিউশন ডে যে সংবিধান কবে লেখা কমপ্লিট হয়েছিল কিন্তু 26 নভেম্বর। এবার ফাইলেরিয়া, ফাইলেরিয়া ইজ ডিজিজ কজড বাই, ফাইলেরিয়া কিসের দ্বারা ঘটে, এটা হবে কিন্তু ওয়ার্ম, অপশন নাম্বার এ। দ্য ক্যাপিটাল অফ লাক্ষ্মাদ্বীপ, না কাভারাত্তি। নাম্বার 19, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং উপনিষদ ওয়ার দ্য ওয়ার্ড সত্যমেব জয়তে টেকেন ফ্রম, তো সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে, না মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, আ সিটিজেন অফ ইন্ডিয়া উইল লুজ হিজ অর আওয়ার সিটিজেনশিপ ইফ হি অর সি, বলছে একজন ভারতীয় নাগরিক তার নাগরিকত্ব হারাবে যদি সে কি করে। এখানে চারটে অপশন দেওয়া ছিল, এক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার ডি হবে কারেক্ট। দেখো দুটো অপশন কি কি, কোন দুটো ক্ষেত্রে সে হারিয়ে ফেলবে, না রিনাউন্স ইন্ডিয়ান সিটিজেনশিপ, আর বলছে ভলেন্টারি অ্যাকোয়ার্স দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, এই দুটো যদি সে করে ফেলে তাহলে পরে সে কিন্তু তার ইন্ডিয়ান নাগরিকত্ব হারাবে। এবার কোশ্চেন নাম্বার 21 বলেছে যে দ্য স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশনে কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে কম্পিউটার সব থেকে স্মলেস্ট ইউনিট ইনফরমেশনে কোনটা বোঝেন, এটা হবে কিন্তু বিট, বিআইটি। নাম্বার 22 বলেছে বিসাইড দ্য পারমানেন্ট সিট অ্যাট নিউ দিল্লি সুপ্রিম কোর্ট অ্যান্ড অলসো মিট অ্যাট, সুপ্রিম কোর্ট আমরা যদি নিউ দিল্লিতে আছে সেখানে ছাড়াও সুপ্রিম কোর্ট আর কোথায় মিট করতে পারে, এটা কিন্তু হবে অপশন নাম্বার সি। কি বলেছে, এনি আদার প্লেস অ্যাজ ডিসক্রাইব বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার কোশ্চেন নাম্বার 23, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যাটম বম দ্যাট ওয়াজ ড্রপড ইন হিরোশিমা সিটি 1941, আমরা জানি 1941 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়েছে, তো নামটা কি ছিল, আমরা সকলে জানি লিটল বয়। কোশ্চেন নাম্বার 24, গ্লাস ইজ অ্যাকচুয়ালি, গ্লাসটা কি ধরনের সলিড, গ্লাস কিন্তু হচ্ছে একটা, কিন্তু এটা হচ্ছে একটা কিন্তু কি, ক্রাইস্টালাইন সলিড, অপশন নাম্বার এ উইল বি কারেক্ট। তারপর 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু কত, না 1024 জিবি, 1024 জিবি। এবার কোশ্চেন নাম্বার 26 বলেছে ওয়েন দ্য পয়েন্টার অফ এ মনিটার ইজ পজিশন অন এ ড্যাশ ইট ইজ সেপ্ট লাইক এ হ্যান্ড, মানে কোন পজিশন রাখলে পরে কম্পিউটারের তোমার মনিটারের পয়েন্টারটা হ্যান্ডের মতো হাতের মতন সাইন দেখাবে, এটা কিন্তু হবে হাইপার লিঙ্ক। কোশ্চেন নাম্বার 27 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পোরেস্ট কন্ডাক্টর অফ হিট ইন কম্পারিজন টু দ্য আদার্স, এখানে চারটে কন্ডাক্টরের কথা বলে দিয়েছিল, এর মধ্যে বলেছিল সব থেকে পোরেস্ট কোনটা কন্ডাক্টর হিটের, তো এটা কিন্তু হয়ে যাবে মার্কারি, অপশন নাম্বার 27। তারপর কোশ্চেন নাম্বার 27 এর পর আমরা চলে আসবো কিন্তু কোশ্চেন নাম্বার 28, এখানে বলেছে র্যাম, র্যাম ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং, র্যাম নিচের মধ্যে কোন ধরনের মেমোরি, এটা কিন্তু হবে ভোলাটাইল মেমোরি। তারপর কোশ্চেন নাম্বার 29, অ্যান ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে বানানো, কোন ধাতু দিয়ে তুলেন, টাংস্টেন। কোশ্চেন নাম্বার 30, এখানে অল্টারনেটিভ চুজ করতে বলেছিল, ইউফোরিয়া, এখানে ইউফোরিয়ার মানে কি, ইউফোরিয়া মানে হচ্ছে একটা প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট, তো প্লিজিং এক্সাইটমেন্ট উইল বি দ্য কারেক্ট অপশন। তারপরে বলেছিল উই ডিড নট এক্সপেক্ট সাচ এ জুডিশিয়াস রিমার্ক, জুডিশিয়াস মার্কস কি, না জুডিশিয়াস মিনস এখানে হবে কিন্তু লিগাল। এরপর বিং দ্য মেম্বার অফ দ্য অর্গানাইজেশন হি হ্যাজ সার্টেন রাইটস, অর্গানাইজেশনের মেম্বার হওয়ার জন্য তার কাছে কিন্তু সার্টেন রাইটস, এখানে রাইটসের শিরোনিম কী হবে, না প্রিভিলেজেস। তারপর হচ্ছে কেইবুল নামজো ন্যাশনাল পার্ক, এই কেইবুই কেইবুল নাম লামজো ন্যাশনাল পার্ক, এটা আমি দেখতে পারিনি, তবে মোস্ট প্রবলি মণিপুর হবে, তো যদি আমি পরবর্তীকালে এটা অ্যান্সার খুঁজে পাচ্ছি আমি কিন্তু তোমাদের কমেন্টে গিয়ে দেখবে, আমি ওটা কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা একটু দেখে বলে নিও। কিন্তু কোশ্চেন নাম্বার 33 আমি বলে দিলাম, তোমরা একটু দেখে নিও। এবার কোশ্চেন নাম্বার 34 বলেছে হোয়্যার ড্যাশ ইজ ব্লিস ইট ইজ ড্যাশ টু বি ওয়াইজ, এটা কিন্তু হবে বিখ্যাত একজনের লেখা, এখানে কি হয় যে হোয়্যার ইগনোরেন্স ইজ ব্লিজ ইট ইজ ফলি টু বি ওয়াইজ, অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট। এরপর ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস অর দ্য ল, যে জাস্টিস থেকে পালিয়ে বেড়ায়, ল থেকে পালিয়ে বেড়ায় তাকে আমরা কী বলি, না ফিউজিটিভ। নাম্বার 36, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইন্ডো বাংলাদেশ বর্ডার, ইংলো ইন্দো বাংলাদেশ বর্ডার সঙ্গে কে বর্ডার শেয়ার করে না আর কি, মানে ইন্দো বাংলাদেশ বর্ডারের সঙ্গে নিজের মধ্যে কোন স্টেট আমাদের বর্ডার শেয়ার করে না, এটা মোস্ট প্রবলি ইন্দো বাংলাদেশ বর্ডার, তার মানে এটা দেখো মানে বাংলাদেশের সঙ্গে কে বর্ডার শেয়ার করে না, এটা তো ত্রিপুরা তো অবশ্যই করে, ত্রিপুরা তো অবশ্যই করে, নাগাল্যান্ড আর বাকি তিনটে রয়েছে, নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরাম, আর নাগাল্যান্ডও করছে, মণিপুরও করছে, মিজোরামও করছে, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম,
তো এখানে বলছে ডাজ নট শেয়ার, ডাজ নট শেয়ার ইন্দো বাংলাদেশ বর্ডার, মানে ইন্দো বাংলাদেশ বর্ডারের সঙ্গে। এখানে দেখো ত্রিপুরা, ত্রিপুরা তো ইন্দো বাংলাদেশ বর্ডারের সঙ্গে রয়েছে। আর মণিপুরটা সম্পূর্ণ মায়ানমারের সঙ্গে রয়েছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে কিন্তু টাচে নেই। তো এক্ষেত্রে মণিপুরটা কিন্তু হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট। এরপর হু হ্যাজ টেকেন দ্য ম্যাক্সিমাম উইকেটস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা হবে মুথাইয়া মুরলীধরন। এরপর হু অ্যামং দ্য ফলোয়িং বোলার্স হ্যাভ বিন টেকেন মোর দ্যান 50 উইকেটস ইন টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেটে 500টা উইকেটের বেশি কে পেয়েছে? এটা দুজন পেয়েছিল, গ্লেন ম্যাকগ্রেথ এবং কুটনি ওয়ালস। তোমার এখানে কিন্তু তোমাদের অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অপশন। 13 একটা ম্যাচ দিয়েছিল যে দেওধার ট্রফি, ডুরান্ড কাপ, ডেভিস কাপ। আমরা তো জানি যে ডেভিস কাপ হচ্ছে টেনিসের সঙ্গে, ডুরান্ড কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে, দেওধার ট্রফি হচ্ছে ক্রিকেটের সঙ্গে। সো অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট। কোশ্চেন নাম্বার 40-তে বলেছিল নিজের মধ্যে গ্র্যান্ডস্ল্যাম টেনিস টাইটেল কোনটাকে বলা হয়? দেখো একদম অপশন নাম্বার ডি উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন। আমরা সকলেই জানি উইম্বলডন সব থেকে কিন্তু প্রাচীন গ্র্যান্ডস্ল্যাম। এরপর কোশ্চেন নাম্বার 41 বলেছে যে হু হ্যাজ ওন দ্য ওমেন সিঙ্গলস ফ্রেঞ্চ ওপেন টেনিস 2018। তো ফ্রেঞ্চ ওপেন এটা একটা একটু আগে আগে কোশ্চেনে বলেছে গ্ল্যান্ডসাম, তো ফ্রেঞ্চ ওপেন কে জিতেছিল 2018, সিমোনা হ্যালেফ। সবগুলোই সিমোনা হ্যালেফ দিতে চেয়েছিল, কিন্তু একটু স্পেলিং মিস্টেক ছিল সবগুলোতেই। এখানে দেখো অপশন নাম্বার বি যেটা এইচ এ এল ই পি সেটা হয়ে যাবে কিন্তু কারেক্ট অপশন। এরপর চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 বলেছে দ্য কমিটি হ্যাজ টু সাবমিট ইটস রিপোর্ট ড্যাশ 2 মান্থস, এটা হবে উইদিন 2 মান্থস। তারপর আবার একটা ম্যাচ দিয়েছিল কাজিরাঙ্গা, রণথাম্বর, গির, পেরিয়ার। এটা অপশন কিন্তু হবে এ, মানে ধরো কাজিরাঙ্গার সঙ্গে হয়ে যাবে রাইনোসর, রণথাম্বরের সঙ্গে হয়ে যাবে টাইগার, গিরের সঙ্গে হয়ে যাবে লায়ন। আমরা সকলে জানি রয়েছে গির, গির সঙ্গে হয়ে যাবে লায়ন, আর এস পেরিয়ারের সঙ্গে হয়ে যাবে এলিফেন্ট। এবং কোশ্চেন নাম্বার 44, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইজ ইউজড ইন দ্য গেম অফ হকি, হকির মধ্যে কোন টার্মটি ইউজ করে? আমরা সকলে জানি পেনাল্টি স্ট্রোক। এরপর মায়ানমার ডাজ নট শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ, মায়ানমারের সঙ্গে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার কে শেয়ার করে না? এটা আমাকে একটু দেখে বলতে হবে, তোমাদের জানা থাকলে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও, নইলে পরে আমি পারলে পরে আমি এটা কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সারটাকে আমি শেয়ার করে দিচ্ছি একটু পরে। তারপর কোশ্চেন নাম্বার 46 বলেছিল ন্যাশনাল লিগাল সার্ভিস ডে, ন্যাশনাল লিগাল সার্ভিস ডে কবে অবজার্ভ করি আমরা? নভেম্বর 9। কোশ্চেন নাম্বার 47, দ্য থিপ ড্যাশ ইয়েস্টারডে অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন, এটা হবে ওয়াজ কট ইয়েস্টারডে। অল দিজ ইয়ার্স এটা হবে আই হ্যাড বিন ওয়ার্নিং, অপশন নাম্বার ডি। তারপর হাউ মেনি প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া সো ফার ওয়ার ইলেক্টেড আনঅপোজড, নিজের মধ্যে কতগুলো প্রেসিডেন্ট আনঅপোজ ছিল এটাও আমাকে একটুকু দেখতে হবে। তোমরা জানলে পরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখে জানিও, নইলে পরে আমি পরবর্তীকালে অ্যান্সারটা জেনে আপলোড করে দেবো। কোশ্চেন নাম্বার 49। কোশ্চেন নাম্বার 50, অ্যাট প্রেজেন্ট দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন লোকসভা, লোকসভাতে টোটাল মেম্বার কতগুলো? আমরা সকলে জানি 545, 545। এরপর এরার খুঁজতে বলেছিল, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস, আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বলেছে মানে ব্যাড হ্যাবিটস হওয়া উচিত ছিল, অপশন নাম্বার সি উইল বি কারেক্ট। এরপর দে লেফট দেয়ার লাগেজেস বলেছে, লাগেজেস কখনোই প্লুরাল হয়নি, কিন্তু লাগেজটা হচ্ছে একটা প্লুরাল ফর্মে রয়েছে, আর লাগেজেস কখনো হয় না। সো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট এই ক্ষেত্রে। দিস আর্টিকেল ইজ নট অ্যাভেলেবল ইন এনি অফ দ্য শপস, এক্ষেত্রে আমার এটা মনে হচ্ছে অপশন নাম্বার ডি, নো এরর উইল বি দ্য কারেক্ট অপশন। তারপরে অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সেন্ট টু দ্য নিউ হাউস লোকেটেড ইন দ্য ভিলেজ, এরর কোনটা? আমার তো মনে হচ্ছে সি পার্টে, কারণ অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সেন্ট টু দ্য হাউস, এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ লাগছে, হুইচ ইজ লোকেটেড ইন দ্য ভিলেজ, এরকম টাইপের কিছু হওয়া উচিত ছিল। তো সেটার জন্য আমার মনে হচ্ছে এটা অপশন নাম্বার সি, লোকেটেড ইন দ্য ভিলেজ উইল বি দ্য কারেক্ট অপশন। এরপর হাউ মেনি টাইমস অফ প্রোগ্রেসিভ রিটস আর মেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউট, ইন্ডিয়ান কনস্টিটিউশন কতগুলো প্রেরোগেটিভ রিটস রয়েছে না? 5টা, ডি। 56, এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর ₹161 গেনিং 1/6 অফ হিস আউটলে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, এটা হবে 138। এরপর কোশ্চেন ছিল আমরা 57, ই পিআরএলএন ইজ টু এক্স জেড টিভি, আর তাহলে পরে জেড এল এফ এইচ ইকুয়াল টু কত হবে? না এটা হবে কিন্তু আর এন টিপি। এরপর এ পুইসিন জাজ অফ এ হাইকোর্ট, পুইসিন জাজ কাকে বলা হয়? না আমাদের যে হাইকোর্টে যে মেন চিফ জাস্টিস তাকে বাদ দিয়ে বাকি জাজকে বলা হয় এ জাজ, আদার দেন চিফ জাস্টিস অফ দ্যাট হাইকোর্ট। কোশ্চেন নাম্বার 59, হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হ্যাজ রিডিউস দ্য ভোটিং এজ অফ ইন্ডিয়া ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স, মানে ভোটিং এজ 21 থেকে 18 কবে করা হলো? 62 অ্যামেন্ডমেন্ট 1989। লায়ন ইজ টু যদি ফ্লেশ হয় কাউ ইজ টু কী হবে? লায়ন হচ্ছে মাংসাচিত, গরু হচ্ছে কিন্তু কি হবে এটা গ্রাস হয়ে যাবে, কাউ ইজ ইকুয়াল টু গ্রাস। তাজমহল ইজ বিল্ট অফ মার্বেল, এক্ষেত্রে কোনো আর্টিকেলের রিকোয়ারমেন্ট নেই। 62 বলছে পিক ভিক নিক মিন যদি উইন্টার ইজ কোল্ড হয়, টু পিক রি মিন যদি সামার ইজ হট হয়, তাহলে রি থো পা মিনস কি হবে? নাইট আর শর্ট হবে। তাহলে এক্ষেত্রে সামারের জন্য কোন কোনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু হয়ে যাবে টো। তারপর দ্য লেন্থ অফ দ্য মিনিট হ্যান্ড অ্যান্ড অল ক্লক ইজ 7 সেন্টিমিটার, তাহলে দ্য
30 মিনিটে কতটুকু এরিয়া সোয়েপ করবে করবে এটা হয়ে যাবে 77 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার স্কোয়ার। তারপর দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 29, দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার ইজ 145, দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস এটা হয়ে যাবে 15, আর সংখ্যা দুটো হয়ে যাবে, একটা হয়ে যাবে 17, একটা হয়ে যাবে 12। দেখো 17 স্কোয়ার 289, 12 স্কোয়ার হচ্ছে 144, মাইনাস করলে 145 হয়ে যায়। তারপরে ফাইনালি মিসিং নাম্বার একটা সিরিজ দিয়েছিল 06 24 60, ড্যাশে কত হবে এটা হয়ে যাবে কিন্তু 120। এরপর এ পারসিস্টেন্ট ফল ইন দ্য জেনেটিক প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ নোন অ্যাজ, এটাকে বলে ডিফ্লেশন। তারপর একটা বলেছিল একটা স্কোয়ার পার্কের সাইড বলেছিল 100 মিটার, কিন্তু চার কোনায় চারটে কোয়াড্রান্টস যার রেডিয়াস হচ্ছে 14 মিটার করে ফ্লাওয়ার বেডস রয়েছে, তাহলে সেটুকুকে বাদ দিয়ে টোটাল পার্কটা এরিয়া কতটুকু, এটা কারেক্ট অপশন হচ্ছে 9384 মিটার স্কোয়ার। তারপর 68, অনিল অ্যান্ড সুনীল আর ব্রাদার্স হ্যাভ রুপিজ 1210 উইথ দেম, ইফ 4/5 অফ অনিলস অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 2/5 অফ সুনিলস অ্যামাউন্ট, দেন হাউ মাচ অ্যামাউন্ট ডাজ সুনীল হ্যাভ, এক্ষেত্রে অপশন হিসেবে নান অফ দিজ। তারপর 16 বলছে 11:17, তাহলে 19:19 কত, এটা কিন্তু আমার মনে হচ্ছে রং ফর্মুলেশন হতে পারে, কিন্তু আমি এক্ষেত্রে কিছু বলছি না, কারণ 11 থেকে দেখো 17 বেড়েছে, 6 হতে পারে, তো 19 থেকে 6 বাড়লে কত হতো, 25 এখানে নেই, আবার 11 থেকে 17 6 বেড়েছে, 19 থেকে কি তাহলে 8 বাড়বে, 27 হবে, সেটাও বলা নেই। আবার 11 17 দুটো হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তাহলে 19-এর সঙ্গে কি তাহলে 29 হবে, এটা আমার ডাউট ছিল বলে আমি তোমাদের অ্যান্সারটা দিলাম না, তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তারপর কোশ্চেন নাম্বার 70 বলেছে ইফ 20% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু অ্যানাদার নাম্বার দ্য সেকেন্ড নাম্বার ইনক্রিজেস বাই 50%, তাহলে রেশিও কত ছিল দুটো নাম্বার, 5/2, দেখো 5 এর 1% মানে 1, সরি 5 এর 20% মানে 1, 1টা যদি 2 এর সঙ্গে যোগ হয়ে তাহলে 3 হয়ে যাবে, তাহলে 2 এর 50% বেড়ে গেল, 2 এর 50% বাড়লো মানে 1 বললে মানে 3 হলো, রেশিও হচ্ছে কত না 5:2। এরপর চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 71, বলছে দ্য বার্নে কনভেনশন, বার্নে কনভেনশন কিসের জন্য ছিল, কোন ফিল্ডের উপরে, না প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের উপরে। তারপর আবার একটা আমাদেরকে স্তম্ভ দিয়েছিল যে সবার অ্যাসাসিনেশন দিয়েছিল গান্ধী নেহরু বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী, এটা প্রথম অপশনটাই হবে, মহাত্মা গান্ধী 1948 নাথুরাম গডসে তারপরে তাকে হত্যা করেছিল গুলি করে, তারপর পণ্ডিত নেহরু এটা হয়ে যাবে 1964 হার্ট অ্যাটাক, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী 1966, আর লাস্ট বলে ইন্দিরা গান্ধী, ইনাকে অ্যাসাসিন করা হয়েছিল 1984, এসব অপশন নাম্বার উইল বি দ্য কারেক্ট। এরপর 73 বলেছিল দ্য সিরিজ অফ ইন্টারন্যাশনাল পেপার সাইজ A0 সাইজ 0.5 স্কোয়ার, দেখো এই ক্ষেত্রে দুটো যে দুটো স্টেটমেন্ট তোমাদেরকে দিয়েছিল এর মধ্যে প্রথমটা সম্পর্কে আমার সম্পূর্ণ নলেজ নেই, আমি গ্যাদার করতে পারি, কিন্তু দ্বিতীয়টা 100% ঠিক রয়েছে, তো এক্ষেত্রে আমি 2 only করেছি, কিন্তু প্রথমটা কেমন ছিল আমাকে একটু দেখে বলতে হবে। কোশ্চেন নাম্বার 73 তোমরা একটু দেখে নিও, কোশ্চেন নাম্বার 74 বলছে এ অ্যান্ড বি ইনভেস্ট ইন বিজনেস রেশিও 3:4, তারপর 5% টোটাল প্রফিট বলছে চ্যারিটিতে যাবে, তারপর এ শেয়ার যদি 8550 হয় তাহলে টোটাল প্রফিট কত ছিল এটা হয়ে যাবে 15,000। এরপর দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ টু ট্রায়াঙ্গেলস হচ্ছে 4:3, আর তাদের হাইট হচ্ছে 3:4, দ্য রেশিও অফ দ্য বেস কত হয়ে যাবে, এটা অ্যান্সার বার তোমরা দেখবে বেরোবে 16:9, তো এক্ষেত্রে নান অফ দিস হবে। তারপর এটা আমাকে একটা ম্যাপ দিয়ে দিয়েছিল, এটা গুজরাট আর নিচে হচ্ছে মহারাষ্ট্র, কতগুলো ডট বলছে এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি, এটা অবশ্যই কটন ইন্ডাস্ট্রি, আমরা জানি কৃষ্ণ মৃত্তিকায় হয়। তারপর 77 P/Q = 7 বলে দিয়েছিল, তো P+Q/P-Q কত হবে না 4/3, অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট। এরপর সোনালি এক্স ইয়ার সোল্ড নাও দেন 5 times হার ইজ 3 years এগো, তাহলে সোনালি এখন যদি এক্স হয় তাহলে 5 times মানে 5x, 3 বছর আগে তাহলে 5x-3, অপশন নাম্বার সি উইল বি কারেক্ট। এরপর একটা রিলেশন দিয়েছিল A+B মিনস মাদার অফ বি, এ হচ্ছে মাদার অফ বি, মাইনাস মিনস ব্রাদার, পার্সেন্টেজ মিনস ফাদার, আর ইনটু মিনস হচ্ছে সিস্টার, এই ক্ষেত্রে তাহলে কি বলছে যে নিচের মধ্যে কোনটাকে ফলো করলে পরে পি হয়ে যাবে মামা কিউয়ের, তো এক্ষেত্রে সি, P-M+N ইন্টু কিউ, এটা বের করলে ওটা মামা দাঁড়িয়ে যাবে। এরপর কোশ্চেন নাম্বার 80 বলছে দ্য ফুল ফর্ম অফ ভিপিএন, ফুল ফর্ম অফ ভিপিএন কি হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তারপর বিনোদ ইজ ব্রাদার অফ ভাস্কর, মনোহর ইজ দ্য সিস্টার অফ বিনোদ, এক্ষেত্রে তাহলে বলছে হুইজ দ্য আঙ্কেল অফ বিশাল, এক্ষেত্রে কিন্তু বিনোদ হয়ে যাবে অপশন, ম্যাটিনাল আঙ্কেল হবে কিন্তু আঙ্কেল তো, তাহলে বিনোদ হয়ে যাবে অ্যান্সার। তারপরে বাই সেলিং 100 পেন্স একটা শপকিপার গেইন করছে 20 পেন্স, তাহলে তার গেন পার্সেন্টেজ কত, 100 তে 20 গেন করলে 20% গেন পার্সেন্টেজ। তারপরে বাই সেলিং এ ব্যাগ ফর ₹350 ইনস্টেড অফ 400, লস পার্সেন্ট ইনক্রিজ বাই 5%, দ্য কস্ট প্রাইস অফ দ্য ব্যাগ ওয়াজ 1000। তারপর একটা আমাকে সিম্পলিফিকেশন দিয়েছিল 4×8×1×8 ডট ডট ডট, এটা তোমরা যদি ক্যালকুলেশন করবো দেখবো অপশন বেরিয়ে যাবে, অপশন নাম্বার বি 2.8। এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 85, যে একটা সার্টেন ডিস্ট্যান্স আই ওয়াক আ সার্টেন ডিস্ট্যান্স আর রাইড ব্যাক টেকিং টোটাল টাইম 37 মিনিটস, টোটাল টাইম 37 মিনিটস, আই কুড ওয়াক বোথ ওয়েজ ইন 55 মিনিটস, তাহলে পরে যদি আমি দুটো দুই দিকে যদি রাইড করতাম তাহলে কত হতো, কারেক্ট অপশন হচ্ছে 19 মিনিটস। তারপরে কমল গেটস 3 marks ফর ইচ রং, মানে 3 marks পাচ্ছে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য, 2 marks পাচ্ছে রং অ্যান্সারের জন্য, সে সবকটাই অ্যান্সার করেছে 30টা কোশ্চেনে কিন্তু মার্কস পেয়েছে চলে, তাহলে কতগুলো ঠিক করেছিল দেখবো অপশন হিসেবে 20। এবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিনেম রস আইল্যান্ড ইন আন্দামান নিকোবর,
রস আইল্যান্ডের নাম কি হলো? না, নেতাজি সুভাষচন্দ্র বোস। শহীদ দ্বীপ দেওয়া হয়েছে নীল আইল্যান্ডের নাম, আর স্বরাজ দ্বীপ দেওয়া হয়েছে হ্যাভলক আইল্যান্ডের নাম, আর রস আইল্যান্ডের নাম দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। তারপরে আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে দ্য লার্জেস্ট স্টুডেন্ট ট্রেন কোন স্কুলে? এটা হবে সিটি মন্তেশ্বরী স্কুল, লখনৌ, ইউপি, ইন্ডিয়া। এবার লিস্ট নাম্বার বার করতে বলেছিল 6 7 8 9 12, যখন ডিভাইড করা হয় প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার 2 থাকবে, এক্ষেত্রে একটা অপশন হবে না, নান অফ দিস হয়ে যাবে। তারপর বলেছিল সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 5 ইয়ার্স ইজ 2/5 অফ দ্য সাম, দ্য রেট পার্সেন্টেজ পার অ্যানাম ইজ, ক্যালকুলেশন করবে সিম্পল ইন্টারেস্টের যে আমরা সূত্র জানি যে সিম্পল ইন্টারেস্ট সময় প্রিন্সিপাল ইন্টারেস্ট রেট টাইম বাই 100, তো এই ক্ষেত্রে অপশন হয়ে যাবে 8%। জাকির ইজ অ্যাজ মাচ ইয়ঙ্গার অ্যাজ জ্যাকব, হি ইজ ওল্ডার অ্যাজ রমেশ। এক্ষেত্রে মানে জাকির জ্যাকবের থেকে যতটা ছোট ছোট, রমেশের থেকে ঠিক ততটাই বড়। আর জ্যাকব আর রমেশের যদি টোটাল এজ 48 হয় তাহলে জাহিরের এজ কত? 24, দেখো 24, এটি হচ্ছে 36, এটা 12, 12 থেকে ঠিক 12 বছরের বড় হচ্ছে 24, 24 থেকে ঠিক 12 বছরের ছোট হচ্ছে 36। তো এই ক্ষেত্রে হবে কিন্তু অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি 24 আসবে রাইট অ্যান্সার। তারপরে অরেঞ্জেস আর গ্রুনি নাগপুর, এক্ষেত্রে আর্টিকেলে কোনো রিকোয়ারমেন্টই নেই। তারপরে দ্য ফ্যাক্ট দ্যাট প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান ইন সার্কেলস বা টেলিক্স, এই কথাটা কে বলেছিল? জোহানেস কেপলার বলেছিল। এবার চলে আসবে কোশ্চেন নাম্বার 94-এ, দ্য ডায়াগনাল অফ এ কিউব ইজ 4√3, তাহলে এক্ষেত্রে সার্ফেস এরিয়া কত হয়ে যাবে কিউবে? আমরা যদি ডায়াগনাল এ √3, তাহলে সেখান থেকে কিউবের ডায়াগনাল 4√3 বলেছিল, এখান থেকে সাইড পেয়ে যাবো সার্ফেস এরিয়া 6 স্কোয়ার, আমরা পেয়ে যাবো 96 cm². তারপর রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 1%, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে? এটা হবে 2.01%। তারপর দ্য অ্যাভারেজ অফ দ্য টু নাম্বারস ইজ এক্স ওয়াই, ইফ ওয়ান নাম্বার ইজ এক্স দেন দ্য আদার নাম্বার কত হবে? 2xy-x, দেখবে 2xy-x + x, তা দুই দিয়ে ভাগ করবে দেখবে xy চলে এসেছে। তারপর এ ইজ দ্য ব্রাদার অফ আর, সি ইজ দ্য মাদার অফ বি, এম ইজ দ্য সিস্টার অফ সি, হাউ এম ইজ রিলেটেড টু বি, এটা হয়ে যাবে আন্ড। কোশ্চেন নাম্বার 98, হোয়েন দ্য টাইম ইজ 8:30, তাহলে পরে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? যারা আমার চ্যানেলে মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব তারা তো জানো আমি ক্লক এবং ক্যালেন্ডার নিয়ে দুটো ক্লাস রয়েছে, তাদের তোমার সব সমস্যার সমাধান তোমরা করতেই পারো। যারা নতুন আছে তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আমি ক্যালেন্ডার বা ক্লকের উপর একটা কিন্তু ক্লাস দিয়েছি, সেখান থেকে তোমরা ইজিলি এগুলো করতে পারো। একটা সিম্পল ফর্মুলা আছে কি না, 11/m সমান 30h+-θ, এক্ষেত্রে 8:30 মান বসিয়ে দিলে পরে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 75°। তারপর 99, সমি হুজ বোলিং অ্যাভারেজ ইজ 12.4, মানে 12.4 অ্যাভারেজ নিয়ে এর আগে উইকেট পেয়েছে কিন্তু লাস্ট ম্যাচে 26 রানে 5 উইকেট পাওয়ার পরে তার অ্যাভারেজ 0.4 কমে গেল। তাহলে আগে এই লাস্ট ম্যাচ খেলা গেছে কতটা উইকেট পেয়েছিল ক্যালকুলেশন করবে, দেখবে 85 অ্যান্সার বেরোবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোশ্চেন নাম্বার 100 বলেছিল কি যে দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ টু ডিজিট নাম্বার ইজ 10, দুটো ডিজিটের নাম্বার হচ্ছে 10, কিন্তু নাম্বারটাকে যদি আমরা পাল্টে দিই তাহলে পরে আসল নাম্বারের সঙ্গে তার ডিফারেন্স হয়ে যাবে কিন্তু 54। তো অরিজিনাল নাম্বার কত? দেখো 82, 82 কে উল্টে দিলে হবে 28, তাই 82 আর 22, 28 এর ডিফারেন্স কিন্তু কত না 54, তাই এক্ষেত্রে 82 হবে কিন্তু কারেক্ট অপশন। এবার যদি আমরা আমাদের কাট অফের কথা বলতে আসি, তো কাট অফ তো আমি প্রথমে বলেছি ভিডিও শুরু করার আগে, কাট অফ বলা তো মুখের কথা না, তবু একটা অ্যাপ্রক্স যদি কাট অফ আমরা বানাতে চাই, তো যারা জেনারেলের মধ্যে তোমরা স্কোর করছো 45 থেকে 50, তারা কিন্তু টায়ার টু এর জন্য পড়াশোনা শুরু করে দাও, মানে হোপ ফর দ্য বেস্ট, এবং আশা করি তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে। এরপর যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে, ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তারা মোটামুটি 42 থেকে 47 এই রেঞ্জের মধ্যে যদি তোমাদের স্কোর হচ্ছে তাহলে পরে তোমরা কিন্তু টায়ার টুর জন্য পড়াশোনা শুরু করে দাও, তোমাদের এভরি পসিবিলিটি রয়েছে কিন্তু পরবর্তী স্টেজের এক্সামের জন্য। আর যারা এসসি রয়েছে তাদের জন্য বলছি, যারা এসসি রয়েছে তাদের স্কোর যদি মোটামুটি 37 থেকে 42 হয় তাহলে পরে তোমরা শুরু করে দাও টায়ার টু এর জন্য। আর এসটি যারা রয়েছে, এসটি তোমরা যদি মোটামুটি 35 তোমাদের যদি স্কোর দাঁড়ায় 35+35, তাহলে তোমরা কিন্তু পরবর্তী স্টেজের জন্য কিন্তু এলিজিবেল হয়ে যাবে। যাই হোক, এই যে কাট অফটা আমি বললাম এটা কিন্তু সবসময় কাট অফটা তোমাকে +-2 ধরে নিতে হবে, এদিক কিংবা ওদিক হতে পারে কাট অফ। আমি আরও একবার রিপিট করছি, কাট অফ বলা তো সম্ভব নয় কখনো, তবে মোটামুটি যা লেভেল অফ কোশ্চেন ছিল এটাকে তুমি ইজি বলতে পারবে না, মডারেট তো বলবে কিন্তু ট্রিকি কোশ্চেন পেপার ছিল কিন্তু, তো আমি মডারেটই বলবো। কোনো কোনো পার্ট মডারেট একটু হার্ড ছিল, হার্ড বলবো না মডারেটই ছিল কিন্তু ট্রিকি ছিল। আর সব থেকে যে যেটা তোমাদের ভাইটাল রোল প্লে করবে সেটা হচ্ছে কিন্তু নেগেটিভ, একটার সঙ্গে একটা নেগেটিভ, মানে বুঝতে পারছো যে দুটো কোশ্চেন কেউ করলে একটা নেগেটিভ, একটা একটা ভুল করলে এটা ঠিক করলে, মানে তুমি আলটিমেটলি কিন্তু 0 পাচ্ছ, তাই এক্ষেত্রে কিন্তু এটা ভাইটাল রোল প্লে করবে, তো তার জন্য কাট অফ লোয়ে যাবে আশা করছি। তো যাই হোক, যারা আমি বললাম এই ধরনের কাট অফ যাদের মার্কস বিলং করছে তারা পরবর্তী স্টেজের জন্য শুরু করে দাও, সেখানে তিনটে স্টেজ তিনটে পেপারে পরীক্ষা হবে তোমরা তো জানো 300 মার্কসের। যাই হোক, ভিডিওটাকে লেন্দি করবো না, সকলে খুব ভালো থেকো। আর ভিডিওটি শেষ করার আগে আরও একবার বলছি, যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছে তাদেরও বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাঠশালা 24/7, পাঠশালা 24/7। এই চ্যানেলের মধ্যে আমি মূলত জেনারেল অ্যাওয়ারনেস সেকশন নিয়ে আলোচনা করে থাকি, তাছাড়া তোমাদের এই ধরনের যে অফলাইন যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সেগুলো অ্যান্সার শিট বানিয়ে থাকি।
আর সকলেই ভালো থেকো, শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যাই হোক, এখানে ভিডিও শেষ করলাম, থ্যাংক ইউ।